করে যা বললেন কোহলি চলতি বিশ্বকাপের বাইশতম ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে বিধ্বস্ত করে উননব্বই রানের জয় তুলে নিয়েছে ভারত রোহিত শর্মার একশো ও অধিনায়ক কোহলির সাতাত্তর রানের দায়িত্বশীল ইনিংসে ভারতের দেয়া তিনশো ছত্রিশ রানের টার্গেটে খেলতে নেমে ছয় উইকেট হারিয়ে দুইশো রান থামতে হয় পাকিস্তানকে বৃষ্টির কারণে তিনশো রানের টার্গেটে ইনিংসটি চল্লিশ ওভার নির্ধারণ করা হয় বহুল প্রতীক্ষিত এই ম্যাচে এমন সহজ জয়ের পর বিশেষ উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়নি ভারতীয় অধিনায়ককে সংবাদ সম্মেলনেও বেশ ভাবেই কথা বললেন জানালেন এই ম্যাচ ঘিরে যে উত্তেজনা ছড়িয়েছে সেসব থেকে পুরো দল নিজেদের দূরে সরিয়ে ম্যাচ শেষে জানালেন সমর্থকরা এই ম্যাচ নিয়ে যে আবেগে আক্রান্ত হয়েছিল সেই আবেগকে খেলায় কোনো প্রভাব বিস্তার করতে তারা এবং এটা কাজেও দিয়েছে কোহলি বলেন আমি মনে করি তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের সব দিক থেকেই হারিয়ে দিয়েছিল কিন্তু এরপর আমরা তাদের বিপক্ষে ভালো ক্রিকেট খেলেছি আপনি যদি অনেক আবেগ নিয়ে এই খেলায় মনোযোগ দেন তাহলে বিষয়টা ভিন্ন দিকে মোড় নিতে পারে আমরা সমর্থকদের ভাবনা থেকে মাঠে নামি না এবং আমাদের কাজটা মাঠেই করে দেখাতে হয় ম্যাচের সেরা পারফরমার রোহিত শর্মার প্রশংসায় পঞ্চমুখ হয়ে ভারতীয় অধিনায়ক বলেন ধারাটা তিন ম্যাচ ধরে আছে প্রথম ম্যাচটা রোহিত একাই জিতিয়ে নিয়েছে পরেরটা দলীয়ভাবে খেলার ফল আর আজ আবার রোহিতের দিন তিনশো তিরিশ রান করতে হলে আপনাকে দলীয় অংশগ্রহণ লাগবে লোকেশ রাহুল ও রোহিত ভীতিরা গড়ে দিয়েছে এবং একবার রোহিত সত্তর পঁচাত্তর রান করে ফেললে তাকে ঠেকানো কঠিন এদিকে বিশ্বকাপের প্রথম বলে বিজয়ের উইকেট কোহলির প্রতিক্রিয়া ভাইরাল পাকিস্তানের বিরুদ্ধে বল করার সময় পায়ে পেয়ে চোট যখন মাঠের বাইরে বেরিয়ে যাচ্ছেন ভুবনেশ্বর কুমার তখন ভারতীয় ক্রিকেট ফ্যানরা দীর্ঘশ্বাস ফেলছিলেন ভুবির ওভার শেষ করার জন্য টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি যারাতে বল তুলে দিয়েছিলেন সেই বিজয় শঙ্কর বিশ্বকাপের প্রথম ম্যাচেই কামাল করে দেখান প্রথম বলে ওপেনার ইমামুল হকের উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে ধাক্কা দেন এই নবাগত অলরাউন্ডার এমনটা হবে হয়তো ভাবতেই পারেননি অধিনায়ক বিরাট তাই বিজয় শঙ্করের কেনামতিতে হতচকিত হয়ে যান টিম ইন্ডিয়ার অধিনায়ক সেই সময় বিজয়কে জড়িয়ে ধরে তিনি যে প্রতিক্রিয়া দেন তা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে চর্চিত বিষয় সেই ছবি থেকে মনে হচ্ছে যেন ভীষণই অমাক হয়েছেন বিরাট হাস্যরসাত্মক মুখে যেন কাউকে তিনি বলতে চেয়েছেন বিজয় একটা করে দেখালো ভারতীয় অধিনায়কের এই এক্সপ্রেশন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় টুইটারে কেউ লিখেছেন গুগল পেতে বিশ টাকা পাঠিয়ে পঞ্চাশ টাকা ফেরত পেলে যেমন প্রতিক্রিয়া হয় বিরাটের ছবির নিচে কেউ কেউ লিখেছেন ইয়ে বলতা বায়োপিক মে বানাও আবার হেরাফেরি সিনেমায় বাবু ভাইয়ের চরিত্রে অভিনয় করা পরেশ রাওয়ালের ছবি পোস্ট করে মজার কমেন্ট পোস্ট করেছেন পাকিস্তানি ব্যাটসম্যান ইমামুল হকের উইকেট পেয়ে তিনি যেন ফ্ল্যাঙ্ক হয়ে গিয়েছিলেন জানিয়েছেন খুদ বিজয় শঙ্কর বলেছেন এই উইকেটটা তার জীবনে সেরা পাওনা বন্ধুরা ভিডিওটি কেমন হলো তা কমেন্টস করে জানান ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করে মাস ক্রিকেট ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ